নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি গল্পের ঝুলি নিয়ে। তোমাদের সঙ্গে কবিতা, শর্ট স্টোরি, ভ্রমণ কাহিনী, নীতিকথার গল্প, বিভিন্ন কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। অনেক দিন যাবৎ আমার বন্ধুর অনুরোধ আছে ভূতের গল্প শোনানোর জন্য, আজকের সুযোগ পেলাম তাই তোমাদেরকে ভূতের গল্প শোনানোর জন্য আমি এগিয়ে এলাম। আমার আজকের নিবেদন কুলোদারঞ্জন রায়ের ভৌতিক কাহিনী অবলম্বনে ভূতের বাপের শ্রাদ্ধ। মাঠের মাঝে অসত্য গাছ, এক ভূতের বাসা। সন্ধ্যার সময়ে এক ভট্টাচার্যি বামুন যাচ্ছেন মাঠের মধ্য দিয়ে তার এক শিষ্যের বাড়িতে তার বাপের শ্রাদ্ধ করার জন্য। এমন সময় ভূত এসে তাকে ভোট ধরে বলল, ঠাকুর কোথায় যাও? ঠাকুর বেশ একটু ভয় পেলেও ভূতকে তা জানতে না দিয়ে বললেন, আরে করিস কি, এখন আমার গল্প করার সময় আছে, এখনই শিষ্য বাড়ি যেতে হবে, গিয়ে তার বাপের শ্রাদ্ধে পুরুত হতে হবে। ভূত অবাক হয়ে বলল, বাপের শ্রাদ্ধটা কীরকম? ঠাকুর বললেন, আরে বাপ মরলে মানুষেরা তার শ্রাদ্ধ করে, তাও জানিস নে? ভূত বলল, তাই নাকি, কই, আমরা তো বাপ মরলে শ্রাদ্ধ টাদ্ধ কিছুই করি না। ঠাকুর বললেন, তোরা যে ভূত, কাজেই অত খবর জানবি কী করে? শুনে ভূতের শখ হল যে সেও তার বাপের শ্রাদ্ধ করে। সে তখনই ব্রাহ্মণের পায়ে ধরে বলল, তাহলে ঠাকুর আজ তোমাকে আমার বাপের শ্রাদ্ধে পুরুতগিরি করতে হবে, তা না করলে কিছুতেই ছাড়ছি না। ঠাকুর দেখলেন বেগতিক, ভূতের পাল্লায় পড়ে এখন উদ্ধার পাওয়া দায়, কিন্তু তিনি মুখে উৎসাহ দেখিয়ে বললেন, বেশ তো, আমি পুরুতগিরি করব। কিন্তু সাধ্য তো আর অমনি হয় না, দিনক্ষণ দেখতে হয়, নানা রকম আয়োজন করতে হয়। আমি আমার শিষ্যের বাড়ি শ্রাদ্ধ শেষ করে ফিরবার সময় কাল সকালে তোর বাপের শ্রাদ্ধটা করে দেব, এদিকে তুই সব শ্রাদ্ধের আয়োজন করতে থাক। এই বলে তিনি মস্ত ফর্দ করে দিয়ে বললেন, এই সমস্ত জিনিস জোগাড় করে রাখিস। ভূত বলল, বেশ কথা, আমরা এই মাঠে শ্রাদ্ধের সমস্ত আয়োজন ঠিক করে রাখব, কিন্তু ঠাকুর সাবধান, যদি ফাঁকি দাও ফিরবার সময় না আসো, তবে কিন্তু তোমার বাড়ির পাশে বটগাছটায় গিয়ে বাসা নেব, আর তোমাকে কি করব তা তখন দেখতে পাবে। ঠাকুর কথা দিয়ে প্রতীক্ষা করে চলে গেলেন। ভূত শ্রাদ্ধের আয়োজন করতে লেগে গেল, আর যত রাজ্যের ভূত প্রেতকে খবর দিয়ে নেমন্তন্ন করতে লাগলো। পুরুত ঠাকুর শিষ্যের বাড়ি শ্রাদ্ধ শেষ করে ফিরবার পথে কেবলই ভাবছেন, ভূতের বাপের শ্রাদ্ধ করবো না হাতি করবো।
শেষে প্রাণটা যাক আর কি, যা হোক একবার যেতেই হবে, তারপর না হয় একটা কিছু বুদ্ধি করে উদ্ধার পাওয়ার চেষ্টা করা যাবে। এই ভাবতে ভাবতে ব্রাহ্মণ সেই মাঠে এসে উপস্থিত, এসে দেখেন সত্যি সত্যি ভূতেরা শ্রাদ্ধের বিপুল আয়োজন করেছে। প্রকাণ্ড বড় মাঠ, শ্রাদ্ধের জিনিসপত্র আর নানা রকমের বিদ্ঘুটে ভূতে মাঠ একেবারে ভর্তি। এদিকে হয়েছে কি, শ্রাদ্ধের কথা শুনে সব ভূতেরই শখ হয়েছে তারাও বাপের শ্রাদ্ধ করবে, আর সবাই তার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে বসে আছে। ঠাকুর যখন এসে হাজির হলেন তখন তাদের আহ্লাদ আর দেখে কে, ভারী আদর যত্ন করে তারা ঠাকুরকে নিয়ে সবাই বসালো। ঠাকুর চারিদিক পানে তাকিয়ে বললেন, আয়োজন তো দেখছি চূড়ান্ত রকমের হয়েছে, এখন যার বাপের শ্রাদ্ধ সে এগিয়ে এসে আমার সামনে বসো দেখি। অমনি চারিদিক থেকে কোলাহল করে, এ বলে আমার বাপের, ও বলে আমার বাপের, আর একজন বলে আরে না না আজ আমার বাপের। তারপর তোদের গুলো আরেকদিন হবে, সে যে কী ভীষণ কোলাহল তার কী বলবো। ব্রাহ্মণ চিৎকার করে বললেন, আরে অত চেঁচালে শ্রাদ্ধ হবে কী করে, জানিস নে আজকে যার শ্রাদ্ধ হবে সে তৎক্ষণাৎ স্বর্গে যাবে, তোরা একটু ঠান্ডা হয়ে বস, একেবারে তো সকলের বাপের শ্রাদ্ধ হতে পারে না, তোদের মধ্যে যে প্রধান আজ তার বাপেরই শ্রাদ্ধ আমি করব। ব্রাহ্মণ ঠাকুরের কথায় যেন গরম তেলে ফোড়ন পড়ল, এ বলে আমি প্রধান, ও বলে আমি প্রধান, আর একজন বলে বটে, আয় দেখি তোদের প্রধানগিরিটা বার করে দিই। এইভাবে চিৎকার কোলাহল হতে হতে ক্রমে লেগে গেল মারামারি, ভূতে ভূতে কী যে লড়াই বাঁধল সে আর বলার নয়। তখন সত্যি সত্যিই ভূতের বাপের শ্রাদ্ধ হতে লাগলো। এদিকে বামুন ঠাকুরও সুযোগ বুঝে ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে একেবারে বাড়িতে গিয়ে হাজির হলেন। শেষ হলো ভূতের বাপের শ্রাদ্ধ। এখানে ভূতের বাপের শ্রাদ্ধ করার নামে পুরুত ঠাকুর তার বুদ্ধি বলে, তার কৌশল বলে ভূতের হাত থেকে রক্ষা পেল, তার জীবনও বাঁচল, আর ভূতের বাপের শ্রাদ্ধও করতে হলো না। যাই হোক, আবার অন্য গল্প নিয়ে অন্য লেখা নিয়ে ফিরে আসব। তোমরা সবাই ভালো থেকো, আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করে দিও যাতে আমার পাঠানো সমস্ত অনুষ্ঠান সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা আমার সঙ্গে আমার গল্পে, আমার ভ্রমণ কাহিনীতে, আমার লাইভ প্রোগ্রামে থেকো। তোমাদের সকলের মঙ্গল হোক, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, খুব ভালো থেকো, আবার ফিরে আসব, আবার তোমাদের সঙ্গে বিভিন্ন
কাহিনী নিয়ে আলাপ আলোচনা করবো।